সারা রাজ্যের সাথে তেলিয়ে মোড়াতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো 72তম স্বাধীনতা দিবস। জাতীয় পতাকা উত্তোলন করে এই অনুষ্ঠানের সূচনা করেন তেলিয়ে মোড়া মহকুমা শাসক। রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় আগরতলার আসাম রাইফেল ময়দানে। বঙ্গ বিন্দু হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ তব শুভ না। দীর্ঘদিন ধরেই তিনি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন। আজ সন্ধে কলকাতার এক বেসরকারি হসপিটালে তার মৃত্যু হয়। মনে করি তুমি নীরবে থাকতে পারবেই না, তোমার দেওয়া এক কাপ চা আর তোমার ভালোবাসার চাহনি, বড় বোনের তোমার ভালোবাসাই তোমাকে খুঁজে পায়। তোমার অমৃতলোকে যাওয়ার খবর আমি পাইনি, সোশ্যাল মিডিয়াতে তোমার দুঃসংবাদ শুনে আমি মর্মাহতনে কেবল মর্মব্যথিত। যদি আরও একটি বার তোমার সঙ্গে কথা হতো, কত স্বপ্ন ছিল তোমাকে নিয়ে, নতুন সিনেমা, নতুন ইন্টারভিউ আর কত কী জানা। দিদি, তুমি যেখানেই থাকো মনে রাখবে তোমার কয়েকজন ভাই রয়েছে যে সবসময় তোমার খবর রাখবে। লোকে না কথা বললেও আমি চিরকালের মতো তোমার ছোট ভাইয়ের পাশে। হ্যাঁ, আমরা হারিয়েছি রাজ্যের তথা দেশের এক রত্নকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মৃত
তথা মৃত শিল্পী সুচেতা চক্রবর্তীর সঙ্গে যিনি দীর্ঘদিন কাজ করেছেন। আমাদের সঙ্গে রয়েছেন ইন্দ্রজিৎ রায়। না দাদা, একটা কথা, সবসময় কিন্তু ওনার সঙ্গে আমার যে পরিচয়টা ছিল আপনাদের দিয়ে, আপনাকে দিয়ে বলতে গেলে, কিন্তু তখন ওনার যে ভালোবাসাটা আমরা পেয়েছি এটা কিন্তু অনস্বীকার্য, কোনো অংশেই এটা অস্বীকার করার কোনো অবকাশই থাকে না। কিন্তু এই জায়গায় সবাই আমরা মর্মাহত, আমরা যারা সঙ্গীতশিল্পী, এই সঙ্গীত নিয়ে কাজ করি, নাটক নিয়ে কাজ করি, আমরা যারা অভিনয় করি, তাদের কাছে কিন্তু আজকে 130 কোটি লোকের যে ভারতবর্ষ, আজকে যে স্বাধীনতা দিবস, ওই দিনই উনি চলে গেলেন, এই বিষয়ে কি বলবেন? আজকে স্বাধীনতা দিবসের মধ্যে আমাদের ভারতবর্ষ আজকে স্বাধীন হলো, 72তম স্বাধীনতা দিবস আমাদের পুরো ভারতবর্ষে পালিত হচ্ছে, হয়েছে স্বাধীন, সবাই একটা খুশির মেজাজে ছিল। কিন্তু আমাদের যারা দিদির সঙ্গে যারা জড়িত রয়েছেন শিল্পী মহাদেশ, দিদি বেসিক্যালি বিজেপিতেই কাজ করতেন, বিজেপি পার্টির হয়ে শিল্পীর মহলটাতে দিদি কাজ করতেন। তো আজকে আমরা এরকম একটা ব্যক্তিত্বকে হারিয়েছি, যেটা আমি ভাষায় তো বলতে পারবো না এবং বোঝাতেও পারবো না, এটা মনের মধ্যে একটা এই দিনে, আজকের দিনে দাঁড়িয়ে দিদিকে হারানোটা আরো বেশি বেদনাদায়ক। যেখানে একটা খুশির বাতাবরণ চলছিল 15 আগস্টের, তার মধ্যে বিকেলবেলার দিকে এরকম একটা খবর পেয়ে যাবো, যেরকম একটা মনে হচ্ছিল যেন আগুনে কেউ জল ঢেলে দিয়েছে, এত একটা খুশির মাঝেদের মধ্যে ধুম করে কেউ একটা ময়লা ফেলে দিয়েছে, এরকম ব্যাপার। ইন্দ্রদা, আপনি অনেকদিন ওনার সঙ্গে সান্নিধ্যে ছিলেন, ওনার সঙ্গে চলেছেন, এবং কিন্তু ওনার এই সম্পর্কে, ওনার যে ভালো দিকগুলি ছিল, যেইগুলি নতুন প্রজন্মের শিল্পীদের উৎসাহ করার জন্য উনি কিন্তু অনেকদিন ধরে একটা চেষ্টা চালিয়ে গিয়েছিলেন। দেখুন, উনি অ্যাকচুয়ালি উনি হচ্ছে গ্রামের একজন সাদাসিধে একটা মহিলা ছিলেন, উনি মেদিনীপুর সাইডের ছিলেন। তো দেখুন, একটা গ্রামের থেকে একটা শিল্পী যখন শহরে এসে তার একটা নিজের জায়গা, নিজের একটা অস্তিত্ব যখন তৈরি করে, তখন সেটা বলাই বাহুল্য যে তাকে কতটা পরিশ্রমী হতে হয়, তাকে কতটা সংগ্রাম করতে হয়, কতটা ফাইট করে ওই জায়গাটা নিজেকে দাঁড় করাতে, এস্টাবলিশ করাতে হয়। আজকে যে সময়টা উনি জয়া সিরিয়ালে কাজ করতেন, সেই সময়টা জয়া সিরিয়াল মানে চোখের কারোর ওই সময়টার জন্য সবাই অপেক্ষা করে বসে থাকতো জয়া সিরিয়ালটা কখন স্টার্ট হবে। তো উনি একটা নিজের একটা আলাদা এস্টাবলিশমেন্ট উনি নিজে বানিয়েছেন, সেটা কিন্তু ওনাকে কি গিফট করেনি, উনি নিজেরটা নিজে তৈরি করেছেন, নিজের জায়গাটা নিজে তৈরি করেছেন। আজকে সুচেতা একাডেমি যেটা করেছেন সেটা ওনার নিজের হাতে তৈরি। আমরা বানাবো দিদিকে নিয়ে আমরা একটা স্বপ্ন দেখেছিলাম, আমি অঙ্কন দা সুচেতা দিয়ে আমরা তিনজন মিলে। তো চোরকাটা দিদিকে নিয়ে করতে পারিনি, তো আগামী তো করার কতটুকু মানসিকতা আমাদের মধ্যে থাকবে সেটা আমাদের এখন ভাবার বিষয়। কারণ কঙ্কন আমার থেকে অনেক বেশি ইন্টিমেসি কঙ্কনদার সঙ্গে ছিলেন, কারণ কঙ্কনদার সঙ্গে এরকম বন্ধুত্ব ছিল সুচেতা দির, যে কঙ্কনদা যদি বলতো যে আজকে এই কাজটা হবে না,
যদি মানতো না, ঠিক আছে কঙ্কন আমার একদম কাছের বন্ধু, এরকম এরকমও দিন গেছে যে কঙ্কনদা সুচিতাদিকে ধমকও দিয়েছেন, কঙ্কনদাকেও সুচিতাদি ধমক দিয়েছেন। তো তখনই সম্ভব এটা যখন রিলেশনটা একদম ইন্টিমেটলি হয়। আজকে কঙ্কনদাকে ফোন করলাম, কঙ্কনদা বীরভূম থেকে ফিরছিল, কঙ্কনদা কান্নাকাটি করছে রাস্তার মধ্যে, কঙ্কনদাকে ফোন করলাম, কঙ্কনদা এই ঘটনা বলছে, দাদা শুনতে পেরেছি কি বলবো বলো, মনটা খারাপ হয়েছে বলে আমার উপরে কান্নাকাটি শুরু করে দিয়েছে। মানে এরকম একটা ব্যক্তিত্বের জন্য সবাই চোখের জল ফেলবে, যে নিজের জায়গাটা এত সুন্দর করে তৈরি করেছে অথচ উনি মানে সেটা ভোগই করতে পারলেন না। অল্প সময়ে ওনার অল্প বয়সের মধ্যে ওনার ক্যান্সার ধরা পড়লো, ক্যান্সার হয়ে উনি 43টা কেমো নেওয়া মানে একটা সত্যিখানি কথা না। আমি জানি ক্যান্সারের ম্যাটারটা, কারণ আমার মারও ক্যান্সার ছিল, মাকে 3টা ক্যান্সার দিয়েছি, 3টা ক্যান্সারই মা সহ্য করতে পারেনি। তো এই জায়গা দাঁড়িয়ে উনি কতটা মানসিক ভাবে সক্ষম ছিলেন যে উনি 43টা কেমো পর্যন্ত নিতে পেরেছেন। এবং ডাক্তার ওনাকে বলে দিয়েছিলেন যে লাস্ট কেমোটা নিয়েছিলেন তুমি 43 নম্বরটা, তখন ডাক্তার ওনাকে বলে দিয়েছিলেন যে আপনি 3-4 বছর অব্দি একদম নির্দ্বিধায় চলতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো লাস্ট মোমেন্টে ওনার লাঙে জলটা কি করে আসলো সেটা আমার মাথায় এখনো ঢুকছে না। সেটা নিয়ে মেডিকেলতে ভর্তি হয়েছিল, সল্টলেক মেডিকেলতে ভর্তি হয়েছিল। তো ওখান থেকে আজকে বিকালবেলা খবর পেলাম। আর আমরা ছাড়বো না এবং আরো আমরা মানবো না, আমরা দিদি স্বপ্নটাকে আমরা এগিয়ে নিয়ে যাবো, আমরা যাবো, চেষ্টা করবো এবং পরেও দেখাবো, এটা আমাদের মধ্যে চ্যালেঞ্জ। দিদির কিন্তু অন্যরকম, আমি যখন ইন্টারভিউ নিয়েছিলাম 17:47, আমার এখনো মনে আছে, দিদির সঙ্গে যখন আমি ইন্টারভিউ করেছিলাম তখন উনি কিন্তু বলেছেন টলিউডের নজর কিন্তু ত্রিপুরায়, তো ত্রিপুরা শিল্পীদের নিয়ে কিন্তু উনি ভালো একটা প্রজেক্ট করবেন, ভালো একটা নতুন ছায়াছবি করবেন, এমন একটা চিন্তা কিন্তু ওনার ছিল প্রথম থেকেই। উনি কিন্তু চাইতেন যে রামগঞ্জে, উনি একদিন আমাকে বলেছিলেন গ্রামগঞ্জের ছেলেরা যারা সবাই শহরে আসে কিন্তু তারা চান্স পায় না, আমরা চাই গ্রামগঞ্জেও অনেক ট্যালেন্টেড ছেলেরা রয়েছে, ট্যালেন্টেড মেয়েরা রয়েছে, ট্যালেন্টেড অভিনেতারা রয়েছে, অভিনেত্রীরা রয়েছে, তারা সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করা। এটা স্বপ্ন ছিল, কারণ ত্রিপুরাতে ট্যালেন্ট তো রয়েছে, কারণ ত্রিপুরা থেকে রিয়েলিটি শোর মধ্যে যাচ্ছে, সৌরভী যাচ্ছে, তারপর নিহারিকা গেল, আরো অনেক শিল্পীরা গেল, তার মধ্যে জিমনাস্টিয়ামে দীপাকর মুখের ভালো একটা জায়গা তৈরি করে নিয়ে আসলো, সম্মোধিত হলেন। তাই ত্রিপুরাতে ট্যালেন্ট নেই বললে, কেউ যদি ভেবে থাকে যে ত্রিপুরাতে ট্যালেন্ট নেই তাহলে সেটা ভুল, কারণ ত্রিপুরাতে হয়তো ইন্ডাস্ট্রি গড়ে ওঠেনি বলে ট্যালেন্টগুলো এগিয়ে যেতে পারেনি। আজকে যদি ত্রিপুরাতে একটা ভালো ফিল্ম ইন্ডাস্ট্রি যদি গড়ে উঠতো তাহলে ত্রিপুরার ট্যালেন্টটাও সবাই দেখতো। তো সেই কারণে আমাদের চিন্তাধারাটা ছিল যে ত্রিপুরা থেকে যে ট্যালেন্টগুলো রয়েছে তাদেরকে আমরা একটা টলিউডের রূপালী পর্যায়ে তাদেরকে আমরা একটা জায়গা করে দেবো, এবং তাতে দেখুন করে দেওয়াটার থেকে সব থেকে বড় হচ্ছে কি আমাদের মানসিক স্যাটিসফ্যাকশন, যে আজকে আমিও তো ত্রিপুরার ছেলে, আমিও ত্রিপুরা একটা গ্রামের ছেলে, তেরিয়ামা তো আমাদের গ্রামই, আগরতলা আমরা যারা থাকি, আমরা তো তেরিয়ামা হচ্ছে শহরতলি, তো আগরতলাতে থাকলে আমরা তেলিয়ামুড়ার লোকেরাই মনে করি আগরতলার লোক টাউনের লোক, তো আমরা তেলিয়ামুড়া থেকে আজকে আমি তেলিয়ামুড়ার থেকে বিলংস করি, ওখান থেকে দাঁড়িয়ে যদি আমি আজকে টলিউডের একটা জায়গায়। একদম আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি, আচ্ছা এই জায়গার মধ্যে শেষবারের মধ্যে যদি বলেন আপনার সঙ্গে সম্পর্কটা, আপনার সঙ্গে ব্যবসায়িক সম্পর্কটা, আপনার সঙ্গে সাংস্কৃতিক লেভেলের সম্পর্কটা কেমন ছিল? দিদির সঙ্গে আমার সম্পর্কটা ব্যবসায়িক তো বটেই, তবে তার থেকেও আমাদের প্রায়োরিটিটা ছিল দাদা, ভাই আর দিদির। আমি দিদিকে দিদিই মানতাম, দিদি আমাকে ভাই ভাই মানত, এই জায়গাটা আমাদের কোনো সন্দেহ নেই। ব্যবসা তো ধরুন আজকে যদি ব্যবসার চোখে আমরা দেখি তাহলে ব্যবসা, কারণ লোককে বাঁচতে গেলে ব্যবসা করতেই হবে, ওকে কিছু না কিছু করে কর্মসংস্থান কিছু জোগাড় করে ওকে খেতেই হবে, সেই জায়গাটা অন্য জায়গা। আমি এই জায়গাটা এইভাবে ধন্যবাদ ইন্দ্রজিৎ সঙ্গে এতক্ষণ রয়েছিলেন সুচিতা চক্রবর্তী, বলিউড টলিউড এবং বিশ্ববিখ্যাত একজন অভিনেত্রী সুচিতা চক্রবর্তীর, যিনি আজ সন্ধ্যায়
মারা গেছেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। ওনার সঙ্গে আপনারা দেখতে চোখ রাখুন ত্রিপুরা নিউজ নেটওয়ার্কের পর্দায়, এবং অবশ্যই লগ ইন করুন আমাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা নিউজ নেটওয়ার্ক।